এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। আপনারা দেখছেন এবিসি নিউজ এজিটি লাইভ। ভারতে রাজ্যে 78 সালে আমাদের বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হল। বিপিন চক্রবর্তী মুখ্যমন্ত্রী, তখন বিপিন চক্রবর্তী বড়জি দেশের সঙ্গে দেখা করেন। স্বচ্ছতা তপশিল মোতাবেক আমরা জেলা পরিষদ আপনার করুন এবং এটা একমাত্র লোকসভাই করতে পারে, কেন্দ্রীয় সরকারই করতে পারে, তাতে সংবিধান সংশোধনের দরকার আছে। এই জন্য মোরারজী দেশাই সেখানে তিনি বলেন যে আমি এটা করতে পারব না, কারণ ভারতবর্ষের অনেক জায়গায় ইতিমধ্যে এই ধরনের দাবি আছে। তিনি পরামর্শ দেন পঞ্চম তপশিল এবং সপ্তম তপশিলে এই সাহায্য নিয়ে আমরা বিধানসভায় নিজের একটা আইন তৈরি করি, যেটা আমরা করতে যাওয়ার যে এলাকাগুলি চিহ্নিত করি সে এলাকার মানুষের ভোট নিয়ে সে কমিটিটা আমরা গঠন করি। আমরা সেই পরামর্শ অনুযায়ী আমরা এখানে একটা আইন তৈরি করি বিধানসভা, এবং সেই আইনের ভিত্তিতে আমরা ভোটের আয়োজন করি 1980 সালে। 78 সালে আমরা সরকারে এসেছি, এইসব প্রসেস প্রসেস করতে 80 সালে আমরা মুখে মানে প্রস্তুতি নিয়েছি, মানে এইসব কর্মসূচি ভাগ ভাগ করে ইলেকশনে যা প্রস্তুতি নিয়েছি। সে সময় এটা আমাদের অনেকেরই নিচ্ছে স্মরণ করতে হবে, পরিবর্তন ভোটারের জীবনসঙ্গী একটা সম্মেলন ডাক, সেখানে প্রধানমন্ত্রী ছিলেন মহারানী বিপুল কুমারী, তিনি সেখানে ভাষণ দিলে, ভাষণ মানে নিষ্কারি দিলে তোমাদের পূর্বপুরুষদের ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা এই রাজ্যের দেশের সেখানে ছিল জঙ্গলিপ্ত, তোমার সেই ত্রিপুরা উদ্ধার করার জন্য সম্ভাবনা আছে। হ্যাঁ, আমি মা হিসেবে তোমাদের আশীর্বাদ করেছি। তারপরে আপনারা দেখেছেন নিজের রাজ্যগুলো এবং অন্যরা সব জঙ্গলে চলে যায়, বাংলাদেশে চলে যায়, টিএমবি গঠন করে এবং ধারাবাহিকভাবে এই সমস্ত সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু করে মানে সকাল এখন। তো আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, অনেকে আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছিলেন, এত বৌমা যখন হচ্ছে এই আইনটাকে বাতিল করে দিতে পারে, এবং আমরা তখনও পরিষ্কার করেছি সরকারে এসেছি আমরা এই আইনটা তৈরি করার জন্য। এই উত্তরাধিকারীতে রাজা ছিল, রাজত্ব ছিল 1000 বছর এখানে রাজত্ব করেছে। হ্যাঁ, দেশ বাদ হয়েছে, দুবার হয়েছে পাকিস্তান বিরুদ্ধে, আমরা যারা অপ্রজাতিরা, আমরা যারা পূর্ণদারণে পড়েছিলাম, আপনারা জানেন বেশিরভাগ সময় পাকিস্তানে স্বাভাবিক শাখা ইরফা ইয়া এরাই সরকারে ছিল। তেসরা মাস 1975 ইংরেজি তেসরা মাস সিপিএম এবং গণমুক্তি পরিষদ চার দেওয়ার দাবি ভিত্তিতে সারা রাজ্যে আইন আন্দোলনের ডাক দিয়েছে।
চাঁদাভাবে বন্ধ হচ্ছে। উপজাতিরা এখনও সংখ্যায় যেখানে বেশি লাগাতার আছে সেই অঞ্চলটাকে চিহ্নিত করে সে এলাকার মানুষের ভোটে সহায়তা জেলা পুলিশ আমাদের পরিষদ গঠন করে। হ্যাঁ, সে এলাকার মানুষ ভোট দেবে, তারাই ওই এলাকার উন্নয়নের সমস্যা কাজকর্ম তারা দায়িত্ব দেবে। দ্বিতীয় দাবি ছিল কম্বরণ ভাষাকে রাজ্যের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া। হ্যাঁ, এখন তৃতীয় দাবি যেটা ছিল সেটা হচ্ছে বেআইনি জমি যেগুলি অলরেডি অপুষ্ট হাতে চলে গেছে সেই জমিগুলি মানে ভারতে তাদের জমি ছিল উপজাতি তাদের হাতে তুলে দেওয়া, এবং তার সঙ্গে সিদ্ধান্ত ছিল এরপরে যদি কোনো উপজাতি ভূমিহীন হয়, হ্যাঁ, বাড়িঘর ভূমিহীন হয়ে যায় তাদের সবাইকে জমি এবং নিয়োগ তৈরি করার জন্য টাকা পয়সা দেওয়া হবে অপুজাতি যারা আছে। এরকম চাঞ্চল্যকর দাবির ভিত্তিতে আইনবাদী ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন শান্তিনগর তখন একটা মহকুমা ছিল, সেখানে চারটে জায়গায় এই আন্দোলনের সিদ্ধান্ত হল রাজনগর, বিভিনিয়া শহর, শান্তিবাজার এবং জুলাইবাড়ি। জুলাইবাড়িতে সেদিন তহসিল অফিসে এই আইনবাদের সিদ্ধান্ত হল। সিদ্ধান্ত দল ধনঞ্জয় ত্রিপুরা সব মিলিয়ে প্রায় 400 থেকে 500 উপজাতি অপজাতি অংশ মানুষ সেই আইনবাদে অংশগ্রহণ করে, এবং সেখানে তহসিল অফিসের কাছে তখন পৌঁছে তার কাছাকাছি যাওয়ার পর শান্তিবাজার থানা মানে অর্থই থানা এখনকার যে শান্তিবাজার মহকুমা এরিয়া তার ওসি ছিলেন মহেন্দ্র কর্মকার, সেই ওসির নির্দেশে মিছিলের উপর গুলি চালানো হয়। ধনঞ্জয় ত্রিপুরা সেখানে মারা যাবে, আরও 5-6 জন গুলিতে আহত হয়, ধনঞ্জয় তাদের লাঠি পেটানো হয়। আমি আন্দোলনে অংশগ্রহণ করেছি, আমাদের একটা অস্থায়ী কারাগারের মতন সেখানে করা হয়েছে। সেখানে যে পুলিশের সঙ্গে কথা হচ্ছে ব্যাটারে অ্যাম্বুলেন্সে, তখন এখান থেকে জানতে পারি যে জেলাগুলিতে গুলি চলেছে, একজন মারা গেছে, আরও বেশ কয়েকজন গুলিতে আহত। তো আমাদের ছেড়ে দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে জেলাগুলিতে যাই এবং দেখি মর্গে ধনঞ্জয় করে আসে, তারা জানান পরের দিন পোস্টমর্টম হবে, তারপরে ব্যাগগুলি রিলিজ করা। তো পরের দিন আমরা প্রায় 300 থেকে 400 মানিয়াম বাড়ি, শিবপুর, ওই সাচিরাম বাড়ি এই সমস্ত এলাকা থেকে জাতীয় উপজাতির অংশের মানুষ হাসপাতাল সামনে জড়ো হয়। বাসের হাওয়া মেনে তাকে কাদের করে মানিয়াম বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে তাহা করা হয়। সেই 75-এর এই ঘটনার পর আমরা জানেন 26 জুন এই বছরই দুর্গাবস্থা দাঁড়িয়ে হয়, কিন্তু এই চার দেওয়া দাবির এই যে শহীদ হল দাবিতে তার স্মরণসভা আবার প্রত্যেক বছরই উদযাপন হয়। এটা মানিয়ার বাড়ির সে ছিল, তার পরিবার পরিজন এখানেই ছিল। সে তো স্বাভাবিক কারণে আমাদের বামফ্রন্ট সরকার যখন আসলো আমরা এই জেলা পরিষদ গঠন করার জন্য, শহরের জেলা পরিষদ গঠন করার জন্য কেন্দ্রে তখন ওই যে প্রথম প্রধানমন্ত্রী হলো এই যে ইন্দিরা গান্ধী চলে যাওয়ার পর প্রচণ্ডভাবে সেখানে আক্রান্ত হবে, ঠিক আছে, তারা আক্রান্ত হবে, আক্রান্ত হবে। আমরা লক্ষ লক্ষ মানুষ এখানে এসে আশ্রয় নিতে, উপজাতির রাজ্য, উপজাতির দেশ, আমরা উপজাতিরা হয়ে গেলাম সংখ্যাগরিষ্ঠ, উপজাতিরা হয়ে গেলে সংখ্যাগরিষ্ঠ, সেই অবস্থার মধ্যে উপজাতিদের রক্ষা করার জন্যই, তাদের একটা নিজস্ব এলাকা তৈরি করার জন্য, তাদের জমির মালিক করার জন্যই আমরা এই আইনটি পাস করেছি। এটা থেকে সরে আসার কোনো অর্থে আমি সেই বিষয়টা বলছি, আর ছিল ভাষার প্রশ্ন। আমরা বলছি ভাষাকে অবশ্যই রাজ্যের ভাষা হিসেবে স্বীকৃতি দিতে, কারণ এখানকার বেশ উপজাতির মধ্যে বেশিরভাগ কম বড় ভাষায় কথা বলে,
তাকে স্বীকৃতি দিত। আপনারা তো স্যার কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে পাঁচজনের প্রতিনিধি দল দেখা করেছেন, এই যে হামলা হচ্ছে হচ্ছে, তারপরে বারবার করে হামলা হচ্ছে কেন হচ্ছে? আজকের যে ঘটনার মূল বিষয় এই দাবির জন্য তো লড়াই করতে গিয়ে তাকে মানে জীবন দিতে হয়েছিল। গরম গরম বাড়ি গ্রাম বানিরাম বাড়ি, আমি গিয়েছি তাকে শ্রদ্ধা জানানো। এখন সেদিক থেকে যখন অবস্থা হলো সেখানে আমরা একটা ধনঞ্জয় বর্গের মৃত্যুও করেছি, আবার গেলাম সেখানে বিরোধী আমাদের জেলা সেক্রেটারি মহকুমা সেক্রেটারি এরা সবাই মিলে আমরা আবদার করে একটি টিম সেখানে যাই। সেখানে আবক্ষ মৃত্যু যেটা আছে ধনঞ্জয় তাকে ফুলের মালা টুলা দিয়ে তাকে আমরা শ্রদ্ধা জানাই। সেখানে আমরা কিছু কথাবার্তা সেইটা বসে করতে শুরু করি। তখন দুদিক থেকে একটা বিশ্বনাথ এলাকা থেকে বাইক করে আর মরিপুর এলাকা থেকে বাইক করে বিস্তারিত পৌঁছের জন আসে, তারা দেখার উৎসুক্তি ছিল। এটার জন্য তো আমরা কেউ প্রস্তুত ছিলাম, অথচ এই কর্মসূচি করার জন্য আমরা পুলিশের কাছে আগেই ইনফর্ম করেছি। আমাদের মূল অনুষ্ঠান হবে সাচেরাম বাড়ি বিকেলে দুটার সময়, সেটাও পুলিশকে জানানো হয়েছে। পুলিশের কিছু লোকও উপস্থিত ছিল এবং লাঠি নিয়ে একজন এএসআইকে দিয়ে সে তো এদের সামনে দাঁড়াতেই পারল না। এবং এরকম আমাদের অনেকেই আহত, প্রায় চার থেকে পাঁচজন, তারপরে ওরা সরে যায়। তখন আমাদের মিলনীয় হাসপাতালে নিয়ে আসে, মিলনীয় হাসপাতাল তারা দেখেছেন, দেখে বলছেন মাথায় যেতে আঘাত লেগেছে, ওটা সিটি স্ক্যানও করতে হবে, এর আগে ওটা সম্পর্কে কিছু বলা নেই। সে অনুসারে তারা ব্যাপার করে সিটি স্ক্যান করার জন্য আনা হয়েছে। তাহলে প্রশাসনের তরফ থেকে কোনো গাফিলতি ছিল আপনাদের আজকে যা? এটা তো আজকের মধ্যে 46তম এটা সংগ্রাম, এক বছর দু বছর ব্যাপার। আপনারা তো স্যার কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন, দেখার সঙ্গে এটার কি সম্পর্ক আছে? এটার তো কোনো সম্পর্ক, এই যে হামলা হুজিটি হচ্ছে সেটা যাতে বন্ধ করা বলা হয়েছে এই তার তো কিছু না। একটা দল হচ্ছে অসম্ভব বরকর গুন্ডাগুন নিয়ে দল, ওরা কোনো দেশের আইন মানে কোনো শৃঙ্খলা মানে, ওরা কোনোই বিপ্লবের কথা শুনে শৃঙ্খলা আছে বিজেপি কাপড়কে বিপ্লবকে বলা না বলার মধ্যে কী ফারাক আছে? কোনো পার্থক্য আছে? যদি থাকলে তো এরকম হয়, যেটা উপজাতিদের রক্ষা করার জন্য রক্ষা কবচ হিসাবে জীবন দিল তাও সরকারি পুলিশ এই গুলি জানে। এই দিনটা আমাদের সবসময় জগত দেবে, তার প্রতি আমার শ্রদ্ধা জানে। আমরা বামফ্রন্ট সরকার আসার পরে নির্দিষ্ট এই জেলা পরিষদ আমরা গঠন করেছি, এই বিধানসভা আইন করেছে, নির্বাচন করেছি, সেই কমিটিটাতে আমরা ক্ষমতা তুলে দিয়েছি সেই উপজাতিদের জন্য মনোনয়নের কাজ কর্ম করে। তারপরে যখন আবার ইন্দিরাগান্ধী সরকারে ফিরে আসলো, দেখলে ত্রিপুরা মানুষের মধ্যে যদি আমাদের যুক্ত হয়, বিশেষ করে উপজাতি অংশের মানুষের সস্তা তপশিল না করে এটা করা যাবে না। ওখানকার মানুষের চাপে, আমাদের চাপে শ্রীমতী গান্ধী শেষ পর্যন্ত বাধ্য হয়েছিলেন ষষ্ঠ তপশিল মোতাবেক জেলা পরিষদ গঠন।